কথা ছিল যে কমিটি করে আমাদের প্রতিনিধি থাকবে এই সংযুক্ত কৃষক মোর্চার। আমরা পাঁচজন প্রতিনিধির নামও পাঠিয়েছিলাম, কিন্তু দেখা গেল আজকে প্রায় আবার এক বছর হয়ে গেল এই দাবি কেন্দ্রীয় সরকার মানেনি, উল্টো গত কিছুদিন আগে একটা কমিটি করেছেন, যে কমিটি দেখা গেল আমাদের সঙ্গে কোনো কথা নেই। আমাদের যখন জানতে চাইলো আমরা জানলাম তার কমিটির টার্ম এন্ড কন্ডিশন কি হবে, টার্মস কন্ডিশন এটা বলেনি। আমরা আবার পুনরায় আন্দোলন শুরু করব, পুনরায় কৃষকদের সংগঠিত করব। এখন ফসলের মরশুম, তাই আমরা এই উদয়নসিংহের শহীদান দিবসে আজকে প্রতীকী গোটা দেশে আমাদের চাক্কা জাম কর্মসূচি প্রতিক্রম আগরতলায় করছি, এবং সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের আটটি জেলাতেই বিভিন্ন জায়গায় জাতীয় সড়কগুলো সেখানে চাক্কা জাম কর্মসূচি আমরা নেব।